সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজ অনেকেই ব্যস্ত থাকবে, কারণ আজকে অনেকেই রাত্রিবেলা জন্মাষ্টমীর পুজো দেবে, কারণ লেগে যাচ্ছে তিথি আর কি, তাই জন্যে। কিন্তু আমি কালকে বৃহস্পতিবারই দেবো, আমার চেনা জানার মধ্যে কেউই দিচ্ছে না, আমার মা মামনি সবাই শুনছি বৃহস্পতিবারই দেবে, তো আমিও বৃহস্পতিবারই দেবো। আমার কারণটা তো তোমরা জানোই, কারণ আমি উপোস করে সত্যি কথা বলতে প্রমীকে অত কিছু করে দিয়ে মানে সেটা সম্ভব না। প্রমী ছুটি থাকলে উপোসটা কোনো ব্যাপারই নয়, আর ওর রান্নাবান্নার নুনটাও একটু দেখতে লাগে। তো যাই হোক, আজকে সকালটা শুরু হয়েছে অনেকক্ষণই একদম মেঘলা ওয়েদার, সারা রাত বৃষ্টি হয়েছে। আর আমার এই নীলকণ্ঠ গাছে আজও দুটো ফুল ফুটেছে, কালও ফুটবে। তো আমার ভীষণ ভালো লাগছে, আমি তো সব গাছই নার্সারি থেকে কিনে এনেই বসিয়েছি, এই একটা গাছই একমাত্র বীজ থেকে শুরু হয়েছে, বীজটাও নিজেই কালেক্ট করে এনেছিলাম। তো এই গাছটার মানে আনন্দ যে কতটা ফুল হচ্ছে বলে এটা শুধুমাত্র বোধহয় আমিই বুঝতে পারছি, প্রমিও অতটা বুঝতে পারছে না। হ্যাঁ, বীজ আনার দিন ও আমার সাথে ছিল, সঙ্গ দিয়েছিল, কিন্তু বীজ আনার মানে বুদ্ধিটা আমারই ছিল। যাই হোক, সকাল থেকে কি রান্না বান্না করলাম সেটা একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই চলো। ওকে, ব্রেকফাস্টের জন্য দিয়েছি আজকে সুজি আর কলা, কারণ আজকে তো ডিম সেদ্ধ দেব না, তাই জন্যে দিয়েছি। আর সকালবেলাও মুসলি খেয়ে যাবে, আজকে রাজি হয়েছে। আর পটল আলু মটর ডালের বড়া করে তরকারি করেছি, আর দিয়েছি মুগের ডাল ভাত আর স্যালাড, আর দিয়েছে হচ্ছে মুসুম্বি লেবু চা, মুসলি দুটোই পড়ে রয়েছে। ছেলেটা যে কখন খাবে ভগবান জানে। ওইদিকে আবার ডাস্টবিনের গাড়ি এসে বাজাতে অলরেডি শুরু করে দিয়েছে, কিন্তু আজকে আমি আর ফেলতে যাব না। তো চলো আজকে সারাটা দিন কেমন কাটে দেখা যাক, একটু দক্ষযোগ্য আজকে হবে বটে। এখন বাজে বিকেল পৌনে চারটে, আর আমি রেডি হয়ে গেছি কোন রকম ভাবে। পিঙ্ক কালারের পালাজোটা পরেছি, পালাজো বলে নাকি প্যান্ট পলে এটাকে, যাই না ঢোলা ঢোলা, যাই হোক এটা বিরাটি থেকে আগের বার মা কিনে দিয়েছিল। আর ফুল স্লিভস এই টি শার্টটাই পরলাম, হাতের কাছে এই দুটোই ছিল, আপাতত আর কিছু বার করিনি আমি। আর দেখো ওয়েদারটা সেই সকালের মতো ডাল হয়েই রয়েছে, মাঝে রোদ উঠলো একটু, আমি ভাবলাম বোধহয় রোদটা উঠলো তো একটু বাদে বেরোই, তাহলে এখন আবার দেখছি রোদটা পরেও গেল। আমি যদি এত তাড়াতাড়ি বেরোবো না, একটু পরে বেরোবো, চারটে চারটে দশ পনেরো নাগাদ বেরোবো, বাজার বসে গেছে, তিনটে সাড়ে তিনটে থেকে এখানে বাজার বসে যায়। তো আমি পারলে একটু মানে অনেকটা পরে বেরোলে, পৌনে পাঁচটা নাগাদ বেরোলে প্রমির সাথেই ফিরতে পারতাম, কিন্তু বেচারাকে আর বলবো না বাজারের দিকে যেতে, শুনলাম যে কাজের খুব প্রেশার পড়েছে, আজকে লাঞ্চটা অনেকটা দেরি করেই করেছে, ফোন করে ও লাঞ্চে বেরিয়ে আর ব্রেকফাস্টে বেরিয়ে, তো দুটোই আজকে মোটামুটি একটু লেটই হয়েছে ওর। তো ওই জন্য ভাবলাম যে ওকে আর ডাকবো না, আমি নিজে গিয়ে করে আনি, হিউজ কিছু বাজার করার নেই। মানে ঠাকুরকে তো এইবার মানে জন্মাষ্টমীতে আমি যে খুব মানে এদিক ওদিক করে ঠাকুরকে দিই এমনটা নয়, আর ঠাকুরকে দেওয়ার জন্য কোনো স্পেশাল দিনের দরকার পড়ে না। হ্যাঁ, এই স্পেশাল দিনগুলোতে নিজেদের মন থেকেই একটু চায় যে ঠাকুরকে একটু স্পেশালভাবে দিই। আমাদের জন্মদিনেও তো আমাদের মা বাবারা কত স্পেশাল কিছু করে, এখন মা বাবাদের থেকে দূরে থাকাতে আমি চাই প্রমীর বার্থডেতে স্পেশাল কিছু করতে, প্রমী চায় আমার বার্থডেতে স্পেশাল কিছু করতে, তাই ঠাকুরের জন্যও আমরা স্পেশাল কিছু করে থাকি এই আর কি। তো কালকে তো লোকনাথ বাবারও জন্মদিন, তারপরে আমার ঘরে গোপাল আছে, রাধা কৃষ্ণ আছে, তো সবটা মিলিয়েই একটু ঠাকুরকে কিছু করে দেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। তার জন্য যে হিউজ কিছু বাজারের দরকার আছে এমনটা নয়, তবে যেহেতু আমরাও নিরামিষ খাচ্ছি তো আমার ঘরে একদম সবজি নেই, সেগুলোও আনতে যেতে হবে। আর সকালটুকুতে তোমাদের সাথে শুধু শেয়ার করেছিলাম আজকে কি টিফিনে দিয়েছি প্রমীকে, মানে আজকে আমাদের কি রান্না হয়েছে, তো সেটা আর আবহাওয়াটা সকাল থেকেই দেখেছিলাম, আর আজকেও দুটো নীলকণ্ঠ ফুটেছে, সেই দুটোও দেখিয়েছিলাম তোমাদেরকে, এইটুকুই সকাল থেকে হয়েছে। তারপর থেকে না একেবারে ইচ্ছে করছিল না, আজকে আমি ছটায় অ্যালার্ম দিয়েও তারপরে আবারও ঘুমিয়ে গেছিলাম, ছটা পনেরোতে আবার অ্যালার্ম দিয়ে তারপরে উঠেছি আর কি। আজকে প্রচন্ডভাবে ঘুম পাচ্ছিল, জানি না কেন, কালকে মানে আগের দিন সেভাবে ঘুম টুম হয়নি, তার আগের দিন রাতেও সেভাবে মানে দেরি হয়ে গেছিল ঘুমাতে, উঠতে হয় ছটা পৌনে ছটার দিকে আর কি, আজকে ছটাতে উঠতে পারিনি, লাস্টে ছটা পনেরোতে অ্যালার্ম দিয়ে তারপরে উঠেছি আর কি। তো ওই জন্য না ম্যাচ ম্যাচ লাগছিল শরীরটা, কিছুটা তো ওয়েদারের জন্য আছেই, আর কিছুটা হয় না কাজ করতে 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 একটা টাইমে আমাদের মনে হয় যে এবার একটু রেস্ট নিলে বোধ হয় ভালো হয়, তো সেই জন্য আমি আজকে আর ক্যামেরাও ধরিনি, কিচ্ছু করিনি, ফোনও ধরিনি, একদম পাক্কা খেয়ে দিয়ে নিয়ে দু ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। আজকে লাঞ্চটাও তুলনামূলক আমি তাড়াতাড়ি করে নিয়েছি, যার কারণে মানে ঠিকঠাক খেতে পারিনি, খাওয়াটা আমার জরুরি ছিল না, আমার আজকে ঘুমটা জরুরি ছিল, তো ওই জন্য খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে নিয়েছি।
তিনটে 10-15 দিকে উঠে নিয়ে ভালো করে সমস্তটা খাটপাট গুছিয়ে রান্নাঘরে বাসনপত্র ছিল সেগুলোকে মাজলাম। আজকে সকালে কড়াইটা ছিল, সুজি লাস্ট হয়েছিল, কড়াইটাও মাজিনি। ওই যে বললাম জোর করে আমি কিছু করি না, যখন আমার ভালো লাগবে তখন করবো। তো ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগছে, আমাকে দেখেও হয়তো বুঝতে পারছো আমি বেশ ফ্রেশ ফিলও করছি এখন। তো চলো যখন বাজারে যাব তোমাদের সাথে আবার শেয়ার করবো। যদি একদম এক্সাক্ট টাইম বলি তাহলে বাজে 4:45। তো এখন বেরোবো, ওই যে বললাম না প্রমির জন্য ওয়েট করব না। আর দেখো নতুন একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ঠাকুরের যেহেতু মিষ্টি ফিষ্টি আনার আছে তাই জন্য ফল টল খুব আনার নেই। তার কারণ ফল আমার ফ্রিজে আছে, ওগুলোই আমি ধুয়ে দিয়ে দেবো। আর হ্যাঁ, এরকম কেউ কিছু বলো না যে আমিষ রাখো ওই ফ্রিজ থেকেই আবার ঠাকুরকে। ঠাকুরকে মন থেকে দেওয়া নিয়ে কথা, আর একটাই তো ফ্রিজ বলো, এত ছোট ঘরের মধ্যে কোথায়ই বা রাখবো। আর ঠাকুরের জন্য আলাদা করে ফল একটা দুটো করে তো দেবে না, এখানে এরকম নিলে 500-800 এরকমই নিতে হবে। তাই জন্যে আমি ওখান থেকেই ভালো করে ধুয়ে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপর, মন পরিষ্কার থাকলে সবটাই পরিষ্কার। ঠাকুর তো আমাদের মধ্যেই আছে না, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান বাস করে। তাহলে তো এই সব নিয়ে অত বিচার বিবেচনা আমি করি না, আমার যেটুকু মন থেকে চায় আমি ঠাকুরকে সেভাবেই দিই। তো এই আর কি, আর বেরিয়েছি একটু তাল খুঁজতে। আমার না এবার খুব ইচ্ছে করছে ঠাকুরকে একটু তালের বড়া করে দিতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাই চিকেনের মোড়ে এক সপ্তাহ আগে পেয়েছিলাম, মানে আগের বৃহস্পতিবার পেয়েছিলাম, যেটা এনে রাখা আমার পক্ষে সম্ভব ছিল না। আর এই এখন ফোন করেছিলাম, মাই চিকেনের মোড়ে নেই, কালকে আসলেও আসতে পারে, কিন্তু সবে বড় সাইজ। আগের সপ্তাহ দেখেছিলাম মোটামুটি 4-8 তাল। আমার একটু ওই ছোটো ছোটো 3-8 করে থাকে না, ওই তালগুলো হলে বেশি ভালো হয়, কারণ প্রমিক খুব একটা মিষ্টি জিনিস খেতে চায় না। তো ওই জন্য আমি কি বা করবো বলো, অত তালের বড়া নিয়ে তারপর। ওই জন্য আমি চাইছি যে ঠাকুর তো নামেই না, তারপর তো সেইগুলো আমরাই খেয়ে নিই ওই আর কি। তো ওই জন্য আমি ছোট একটু খুঁজছিলাম, দেখা যাক কালকে একবার সকালবেলা মাই চিকেনের মোড়ে ঢু মারবো, যদি আমার মন মতো ছোটো কিছু তাল পেয়ে যাই তাহলে নিয়ে আসবো। আর আমি মেনলি বেরিয়েছি একটু বাজার করতে। আজকের দিনটা না প্রমিকে টিফিন দিতে আমার খুব কষ্ট হয়েছে, আলু আর পটল আলু, মানে পটল আলু তরকারি তরকারির মধ্যে আবার মটর ডালের বড়া করে দিতে হয়েছে, কারণ পটলও সেরকম ছিল না, 4-5টাই পটল ছিল। তো ওই দিয়ে আলু দিয়ে বড়া করে দিয়ে তরকারি করে মোটামুটি একটু বেশি হিউজ হয়েছিল, একটা অ্যামাউন্ট হয়েছিল, হিউজ বলবো না একটা অ্যামাউন্ট মতো হয়েছিল, সেখান থেকেই প্রমিকে দিয়ে দিয়েছি আর আমার জন্য রেখেছিলাম। তো এইভাবে আজকের দিনটা আমি চালিয়ে নিয়েছি, কিন্তু ফ্রিজে এমন একটুও সবজি নেই যে কালকে করে দিতে পারবো। তো আর নিরামিষে দেখবে একটু চাপ হয়ে যায় ব্যাপারটা। তো বুধবার নিরামিষ তো খেয়ে নিলাম, আজকের দিনটা কেটে গেল, কালকের দিনটাও নিরামিষই খাবো, তো ওই জন্য সেটাও নিতে হবে। শুক্রবারও আমি নিরামিষ খাবো আমরা, তো সেই কারণগুলো তোমাদেরকে আমরা পরে বলবো, আপাতত বলছি না আর কি। আগে এই জন্মাষ্টমীর কাজগুলো মিটে যাক, তারপর তোমাদেরকে বলবো। আর দেখো কোথাও পাইনি, হাঁটতে হাঁটতে এই লেন্সকার্টের গলি দিয়ে ঢুকেই ভাইটার দোকানেও চলে এসেছি। সামনে একটা ভ্যান দেখতে পাচ্ছ সবজির, এই যে টিনের এই দোকানটাই হচ্ছে ওই ভাইটার। বললাম না প্রমির আজকে একটু কাজের প্রেশার আছে, তাই জন্য 5:30 বেজে গেছে, ও সবে আজকে অফিস থেকে বেরোলো। আর মেঘটা করেছে জাস্ট দেখো, কালো করে এসেছে, ভাগ্যিস ভালো আমি ওর জন্য অপেক্ষা না করে বাজারটা করে চলে এসেছি। চলো ব্যালকানির দিকে যাই। বাপরে পুরো অন্ধকার দেখো, ছাদে গেলে ভালো দেখা যেত। দেখো শেষ রক্ষা আর হলো না, জোর বৃষ্টি নেমে গেছে, জাস্ট প্রচণ্ড জোরে নেমেছে বৃষ্টিটা। আমি জানি না প্রমি কি করবে, ও বেরিয়ে গেছিল কিনা অফিস থেকে কে জানে বাবা। তো রেনকোট তো ওর সাথে আছে, এবার কি করবে ওই জানে, ও এক জায়গায় দাঁড়ালে বা অফিস থেকে না বেরোলেই ভালো হয়, কি জানি কি করবে। ফোন করতেও পাচ্ছি না এখন, ভয়ে যে ও কি করছে না করছে ওই জন্যে। প্রমিনা বৃষ্টির মধ্যেই অফিস থেকে বেরিয়ে গেছিলো, আর মাঝপথে দাঁড়িয়েছ যখন, তুমি একটু দাঁড়িয়ে থাকো না, ও বাচ্চা ছেলে স্কুল থেকে ফিরছে, তো ওকে কতক্ষণে যেন বাড়ি আসতে হবে। ও রেনকোট পরে নিয়ে ওখানটায় দাঁড়িয়ে নিয়ে রেনকোটটা ব্যাগ থেকে বার করে পরে নিয়ে তারপর ফিরেছে, যদিও ও ভেজেনি একটুও, কিন্তু ওই ভেজা রেনকোট ভেজা ব্যাগ, যেহেতু স্কুটির সামনে বসিয়ে আনে, ব্যাগটা পুরো জল ভেজা হয়ে গেছে ব্যাগটাকেও। তো ওই জন্য সমস্তটা বারান্দায় মানে ব্যালকানিতে মেলে দেওয়া থেকে শুরু করে সমস্তটা দেখো, এখান দিয়ে ডাস্টবিনে
প্যাকেট পড়াতে যেতে বলেছি বলে ওরকম নাটক করতে করতে গেল। সারাদিন আমার সাথে মানে থাকলে যতক্ষণ থাকে এইসবই পেছনে লাগতে থাকে আমার, তো এখন আবার গিয়ে জানলা দিয়ে আমার পেছনে লাগছে, এইসবই করছে। দেখো আমি মানে মুখটা চেপে চেপে হাসার চেষ্টা করছি, কারণ ওকে আমি অনেকদিন ধরে বলছি ডাস্টবিনের প্যাকেটটা পড়িয়ে দিতে, মানে কালকে থেকে তো ও পড়াচ্ছিল না, তাই জন্য আর আমি বেগুন ভাজাটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে ভালো করে নুন, ওই দেখো আমি জানলা দিকে থাকি হাসছে, ওই জন্যে নুন হলুদ চিনি ময়দা এই সমস্তটা মাখি নিচ্ছে। আমি সামান্য একটু ময়দা মাখি, তাতে না তেলটা টেনে নেয় না বেগুনটা, আর একটু বেশিক্ষণ আগে থেকে মাখিয়ে রাখলে ভালো হয়, আমি 10 মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম, আমার হাতে বেশি টাইম ছিল না বলে। ওই যে বললাম ওই ভেজা জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করতে করতে তারপরে পড়েছিল জল ডাইনিংয়ে, সেই সব নিয়ে এদিক ওদিক করলাম, তারপরে মানে মোছামুছিও করলাম একটু, তারপরে আবার একটু জামা কাপড় ছিল সেগুলোকে ভেজালাম বাথরুমে নিয়ে গিয়ে, ওই দেখো বারবার এদিক দিয়ে যাচ্ছে আসছে। এবার আবার এসে একটু ওর টিফিন বক্সগুলো রাখা রয়েছে, দয়া মায়া হয়েছে বোধ হয় আজকে মাজতে এসছে, না কালকেও হয়তো মেজেছিল কায়া মনে পড়ছে না এখন। তা ওই দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছে যে ও মাজছে, মানে মা আমাকে বলছে আমি মেজে দিলে তবেই তো আমি খেতে পাবো, এই সব করে সারাক্ষণ এই সব করে। তো যাই হোক, তোমরা অনেকেই বলো তোমরা আমাদের এই খুনসুরিটা মিস করো, তবে হ্যাঁ সবসময় যে এরকম হচ্ছে তা নয়, ওই আর কি মন মেজাজ একটু কদিন ধরে খারাপ ছিল। আরও একটা খবর ছিল, সবসময় তো সবটা বলি না আর কি, দিদিদের দিদির যে ফ্ল্যাটটা আছে গোদরেজের, সেখানে একটা বাচ্চার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেটা নিয়ে দিদি আমাকে বলেছিল। তো দিদি আর আমি কদিন ধরে খুব কথা বলছি ফোনে এই ব্যাপারটা নিয়ে, দিদিরও একটু ভয় ভয় লাগছে, মানে ভয় বলতে খারাপ লাগছে, ও নিজে চোখে দেখেছে তো ওই জন্যে, তো সেটা নিয়ে ও আমার সাথে কথা বলতে থাকে যখন ও ফাঁকা বাড়িতে থাকে, তো সেটা নিয়ে না অনেকক্ষণ ওর সাথে কথা বলি, তাই নিয়ে মনটা খুব খারাপ ছিল। তো আজকে সন্ধেবেলা খবর পেলাম যে না বাচ্চাটা এখন ঠিক আছে, তো ওই জন্য মনটাও একটু ঠিক আছে, তাই জন্যে এইরকম হাসাহাসি এইসব হচ্ছে খুনসুটি। কালকের জন্য ব্লগটা খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম ওই আর কি কোনো রকমভাবে। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে হচ্ছে রুটি আর বেগুন ভাজা, এই হচ্ছে আজকের রাতের মেনু। নিরামিষের মেনু খুঁজে পাওয়া খুব মুশকিল, আর হাসছি কেন বলো তো, রুটিটা ওরকম ফুলছে বলে, আর এখনকার রুটি আমার বেশ ফোলে। তো চলো কালকে আবারও আসি তোমাদের কাছে, ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকবা, জন্মাষ্টমীর পুজো কে কেমন করছো জানাতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট।